থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, বিশেষ করে অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সেগুলো করি আমিন। সম্মানিত সুধি, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, কি বললাম বলেন তো, আরো জোরে বলেন, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, বা এমন কিছু ইবাদত বা আমল আছে যেগুলো আপনি দুনিয়াতে করবেন আর তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রেখে দিবেন আগে থেকে এই দুনিয়াতে থাকা অবস্থাতেই। এমন কিছু ইবাদত তথা কর্ম আমল আছে জান্নাতে ঘর, অনেক মানুষের মধ্যে সংশয় এটা নিয়েই, আরে জান্নাত আছে না নেই এটা নিয়ে তো সমস্যা। মানুষের মৃত্যুর পর মানুষ যে আবার পুনরুত্থান হবে, মানুষকে যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, মৃত্যুর পর আবার যে ডে অফ জাজমেন্ট, বিচার দিন বলে একটি দিন আছে যেখানে আপনাকে প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা নিয়েই মানুষের মধ্যে অনেক সংশয় কাজ করে, আছে না নাই, আছে না ভাইজান। তাই আমি যদি এটা আলোচনা করে দিই গোটাটা, যে জান্নাতে ঘর পাওয়ার জন্য এই আমল দরকার, এই আমল দরকার, এই আমল দরকার, এই আমল দরকার, বলে দিলাম গোটা দশেক আমলের কথা। অনেক মানুষের মধ্যে এই সংশয়ই এখন পর্যন্ত আমরা দ্রবীভূত করতে পারিনি, যে জান্নাত আছে না নাই, মৃত্যুর পর জীবন আছে না নাই, মৃত্যুর পর পরকাল আছে না নাই। এগুলো তো হুজুররা বলে শুধুমাত্র জাহান্নাম আছে জান্নাত আছে, হুজুরের ১৪ গোষ্ঠী কি জান্নাত জাহান্নাম দেখে এসেছে নাকি, বা এমন কিছু মানুষ আছে না নাই কথা বলেন। আমি একদিন আলোচনা করছি, গোটা আলোচনা হয়ে গেছে, আলোচনার শেষে একজন যুবক তরুণ কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বায়োলজি নিয়ে পড়াশোনা করছে, সায়েন্সের একটা ফ্যাকাল্টি, তো এসে বলছে যে রুহুল আমিন ভাই আপনি খুব চমৎকারভাবে কথাবার্তা বলেন, তবে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা জি বলুন। উনি আমাকে বলছেন যে আপনি যে কবরের আজাবের কথা বললেন, তো আমি কবরের আজাবকে বিশ্বাস করি না। আমি অবাক হয়ে বললাম, কেন ভাইজান আপনি কবরের আজাব কেন বিশ্বাস করেন না? উনি বলছেন, দেখুন আমি সেই ছোট্ট শিশু অবস্থাতেই আমাদের বাড়ির পাশে যে ফুটবল ময়দান আছে, ওই ফুটবল ময়দানে আমি ফুটবল খেলাধুলা করি, ক্রিকেট খেলি, মাঝে মধ্যে বলটাকে যখন জোরে মেরে দিই কবরের মধ্যে বলটা পড়ে যায়। আর হুজুর বক্তারা অনেকেই বলে যে কবরের মধ্যে থেকে মানুষের আজাব হয়, মৃত মানুষের বড় বড় সাপ বিছুতা মানুষকে সে দংশন করতে থাকে, মানুষ নাকি চিৎকার মারে, কবরে নাকি আজাব হয়। তো আমি প্রত্যেক দিন যখনই বল পড়ে যায়, আমার বন্ধুরা কেউ কবরে প্রবেশ করে না ভয়ে, কিন্তু আমি চলে যাই, কবরের মধ্যে প্রবেশ করার পরেই সঙ্গে বলটাকে তুলি আর নিচের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখি, কই কবরে তো আজাব হচ্ছে না, আজাব তো দেখা যায় না, হাড় হুড্ডিগুলো পড়ে আছে, কই আজাব তো দেখা যায় না। আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছে, আরে হুজুররা বলে একটা নাকি সাপ থাকবে ৭০খানা মাথা, একবার যদি ছবল মারে ৭০ বছর নাকি ব্যথা অনুভব করবে, তো একটা তো সাপ তো দেখা যায় না, আর যে সাপগুলো দেখা যায় কেউ একটা খরিস সাপ যে দুনিয়াতে পাওয়া যায়। তো হুজুররা এই কথা শোনার কারণে আমি অনেক দিন ধরে চেষ্টায় আছি কবরের আজাব দেখব, আমি কবরের মধ্যে নামি, কিন্তু কবর তো আজাব দেখতে পাই না, অতএব আমি কবর আজাবকে বিশ্বাস করি না। ভাই এমন কিছু মানুষ আছে না নাই, আছে না নাই? এখন এই জন্য আগে আপনাকে ক্লিয়ার হতে হবে,
শুধু কোরআন আর হাদিসের আলোচনা, যদি আপনি ঈমানের বিষয়গুলো, গায়েবের বিষয়গুলো, অদৃশ্যের বিষয়গুলো, এগুলো ঈমানের বিষয়, এগুলো জাস্ট আপনি বিলিভ করছেন, বিশ্বাস করছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে হাতে নাতে প্রমাণ দেন, আপনি হাতে নাতে প্রমাণ দিতে পারবেন? কেউ আছেন যে জান্নাতকে দেখিয়ে দিতে পারবেন? কেউ আছেন যে জাহান্নামকে দেখিয়ে দিতে পারবেন? ভাই কেউ পারবে? মৃত্যুর পরে কবর আজাব হয় এটা ডাইরেক্ট কেউ দেখিয়ে দিতে পারবে না? তার জন্য ধর্মের যে থিওলজি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আমল আর একটা ইমান। কি বললাম আরো জোরে বলেন? একটা হচ্ছে আমল, যেটা দেখা যায়, মানে নামাজ পড়ব মানুষ এটা দেখতে পাবে, আমি কিছুদিন আগে রোজা রাখলাম মানুষ এটা দেখতে পাবে, আমি জাকাত দিচ্ছি মানুষ এটা দেখতে পাবে, মানে ভালো কাজ নৈতিকতা মানুষ এগুলো দেখতে পায়, ধর্মের একটা অংশ। কিন্তু বৃহৎ অংশ, মূল মগজ ধর্মের, সেটার নাম কি, কোনটা বলেন তো ভাই জান? আরে ভাই প্রাইমারি লেভেলের ছাত্ররা উত্তরটা দিয়ে দিতে পারবে? আমি বলে দিয়েছি উত্তরটা, তারপরে যদি এরকম আপনারা মুখ বন্ধ করে বসে থাকেন। একটা ইমান, কি বললাম কথা বলেন? ইমান আর আমল। ইমান হচ্ছে মূল জায়গা। একজন ব্যক্তি দেখা যাচ্ছে 1 কোটি টাকার নামাজ পড়ে কিন্তু ইমান নাই, ভাই এর আমল কবুল হবে? নরেন্দ্র মোদী যদি এবছর জাকাত দিয়ে দেয়, নরেন্দ্র মোদী জান্নাত পাবে? যদি নরেন্দ্র মোদী 100 বার হজ করে জান্নাত চলে যাবে? যদি রোজা রাখে 30 না 50টা রোজা রেখে দেয়, একদম শাওয়াল মাসে 6টা রোজা সহ, মোদিজি কি জান্নাত চলে যাবে মনে করছে মরলে? কেন? আমল আছে কিন্তু ইমান নেই। তাই ইমানবিহীন সে যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, বা তার আমলটা গ্রহণীয় হবে? কখনো গ্রহণীয় হবে না। তাই মনে হবে ইমানের যে রুকুনগুলো আছে, বিশ্বাস যেগুলো আমাদেরকে করতে হয়, এর মধ্যে যে ঢিলা ঢালা বিশ্বাস থাকে, যদি অন্তরের সংশয় থাকে মরার পরে কে হবে কে দেখেছে, এরকম যদি হৃদয়ের অন্তর যদি থাকে, 1 কোটি বার হজ করলে আপনার হজ আল্লাহ কবুল করবে না? কবুল করবে? ইমানটা হচ্ছে মজবুত করার জিনিস। চলেন, ওই যে একটা সংশয় ঢুকে গেছে আপনার মধ্যে, আসলে কি কবর আজাবকে প্রমাণ করা যায়? জি, কবর আজাবকে প্রমাণ করা যায়। আমি আমার ওই ভাইটিকে বলেছিলাম, ভাইজান স্বপ্ন দেখেন? যে জি আমি তো স্বপ্ন দেখি। আজ স্বপ্নেতে এমন কোনো দিন দেখেছেন যে ঘুমিয়ে আছেন আর আপনাকে আপনার কোনো শত্রু তাড়ছে, আপনি দুর্বল গতিতে পালিয়ে যাচ্ছেন, অথবা স্বপ্নের মধ্যে আপনি বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, যেতে যেতে হঠাৎই অ্যাক্সিডেন্ট করেছেন, গাড়ি নিয়ে দুর্ঘটনা, স্বপ্নের মধ্যে দেখছেন প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, আপনার রক্ত গড়িয়ে পড়ছে, ভাই এমন স্বপ্ন দেখা যায় কি যায় না? দেখতে পান না ভাইজান? আমি বললাম যে ভাইজান, এই যে স্বপ্ন আপনি দেখলেন, স্বপ্নের মধ্যে পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে, অথবা আপনার বাবা মারা গেছে স্বপ্নতে দেখছেন, মা মারা গেছে স্বপ্নে দেখছেন, মা তার সন্তানকে দেখছে স্বপ্নে, যে সন্তান পুকুরে পড়ে মরে যাচ্ছে, যখন মা ঘুম থেকে ওঠে, ভাই তার মধ্যে একটা ব্যথা কাজ করে কি করে না, একটা ভয় কাজ করে কি করে না, কিন্তু ওর মা স্বপ্নের যে সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, অথবা পুকুরে পড়ে মরে যাচ্ছে, অথবা বিষ খেয়ে মরে যাচ্ছে, বা আপনি দেখছেন নিজে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, কিন্তু ঘুম থেকে ওঠার পরেও ওই যে স্বপ্নের একটা রিয়াকশান, একটা ভয় ভীতি দুঃখ কষ্ট বেদনা বাহ্যিক জীবনে এসেও আপনি অনুভব করতে পারেন কি পারেন না? পারা যায় কি যায় না? কিন্তু আপনি যতক্ষণ ঘুমের মধ্যে ছিলেন, বিছানায় আরামসে শুয়ে ঘুমাচ্ছেন, আর স্বপ্নের মধ্যে এইসব আচরণ দেখছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সন্তান আপনার মারা যাচ্ছে, মা আপনার মারা যাচ্ছে, স্বপ্নের মধ্যে আছেন, আর আপনার স্ত্রী যদি খাটে পড়ে বসে আপনার শরীরকে পর্যবেক্ষণ করে, আপনি যখন স্বপ্নের মধ্যে আজাব ভোগ করছেন, আপনার স্ত্রীকে দেখে বুঝতে পারবে? বোঝা যাবে কথা বলেন? আপনি স্বপ্নের মধ্যে আছেন, আপনার স্ত্রী আপনার পাশে বসে আছে, টিভি দেখছে, সিরিয়াল দেখছে, বলছে আপনি আপনার সামনেই আপনার স্ত্রীর ছেলে মেয়ে সবাই আছে, আপনি ঘুমের ঝোঁকে স্বপ্ন দেখছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বাগ্য মাগো বলে চিৎকার মারছেন, অনেক কিছু করে ফেলছেন, সে ব্যথা অনুভব করছেন, কিন্তু আপনার স্ত্রী পাশে বসে আছে, ছেলে পাশে বসে আছে,
গোটা বিশ্বের মানুষ যদি তার চোখগুলো দিয়ে আপনাকে দেখার চেষ্টা করে, আপনি যেমন স্বপ্নের মধ্যে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, এগুলো বোঝা সম্ভব। যদি অ্যালবার্ট আইনস্টাইন, বর্তমান সায়েন্স গোটা বিশ্ব জগতের আলো সৃষ্টিকারী, যিনি বিজ্ঞানের জগতের সবচেয়ে সেরা, তাকেও যদি এখন কবর থেকে তুলে নিয়ে বলা হয় যে অ্যালবার্ট আইনস্টাইন, এই যে ব্যক্তি যে স্বপ্নের মধ্যে আজাব পেল, তো আমি একজন ধার্মিক ব্যক্তি, আমি এই স্বপ্ন টপ্ন বিশ্বাস করি না, কেন? কারণ ও যে স্বপ্ন দেখেছে এটা আমি তো দেখতে পাচ্ছি না, ওই স্বপ্নটা আমাকে প্রমাণ দাও। স্বপ্নের মধ্যে ব্যক্তি যে আজাব পেয়েছে, কষ্ট পেয়েছে, আমাকে প্রমাণ দাও। তুমি বিশ্বের গোটা সুপার কম্পিউটারকে নিয়ে চলে আসো, ক্যামেরায় 1 কোটিখানা লাগিয়ে দাও, তারপর সে যে স্বপ্নটা দেখেছে এই স্বপ্নকে ভিডিও ক্যামেরা করে মানুষের সামনে চালিয়ে দেখাও। ভাই, কারো বাবার ক্ষমতা আছে? সায়েন্সের বাবার ক্ষমতা আছে? গোটা বিজ্ঞান জগৎকে একজোট করে যদি নিয়ে আসা হয়, একজন মানুষ স্বপ্নের মধ্যে ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আমার মতো ব্যক্তি যে স্বপ্ন দেখছে না, তাকে এই ব্যথা অনুভব করাতে সম্ভব? শুধু এমনটাই তো নয়, দুঃখ কষ্ট নয়, অনেক যুবক আছে, গার্লফ্রেন্ড আছে, স্বপ্নের মধ্যে দেখছে গার্লফ্রেন্ড এসে ওকে একটা গোলাপ ফুল দিচ্ছে, বাঘ বাঘ খুশি, ঘুম থেকে উঠে কি আনন্দ, কি খুশি যে গার্লফ্রেন্ড এসে মানে তার ভালোবাসার মানুষের থেকে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে, ঈদের দিনে থেকে একটা গিফট পাঠিয়ে দিয়েছে জামা কাপড়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে, ঘুম থেকে উঠে আরামসে হাসি, মনটা ফ্রেশ হয়ে যায়, আছে না নাই কথা বলেন? তার মানে বোঝা যাচ্ছে ঘুমের মধ্যে এমন এক জগৎ, যে জগতে আপনি দুনিয়াবি জীবনের ন্যায় আচরণ করেন, অথচ দুনিয়ার আমি আপনি ওই জিনিসটাকে উপলব্ধি করতে পারবো না, সম্ভব? সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে শেখায় মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। সে 5টা মাধ্যম কি কি দেখি ছেলেরা বলুক তো, চাচারা না ছেলেরা বলেন। ক্লাস 3-এর প্রশ্ন ধরেছি রে ভাই, মাশাআল্লাহ 3টে বলেছে, আটকে গেছে, সমস্যা নেই, গাড়ি চলবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর জ্ঞান অর্জন করার পথ, মানে জ্ঞান অর্জন করার মাধ্যম। সায়েন্স বা বিজ্ঞানীরা বলে যে এই 5টা ইন্দ্র বহির্ভূত জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম আর নাই। আমরা আল্লাহকে কেন বিশ্বাস করি না? চোখ দিয়ে দেখতে পাই না, নাক দিয়ে আল্লাহর গন্ধ শুনতে পারি না, কান দিয়ে আল্লাহর কোনো কথা শুনতে পাই না, এই ত্বক দিয়ে আমি অনুভব করতে পারি না, জিহ্বা দ্বারা আল্লাহকে চেক করতে পারি না, এই জন্য আল্লাহকে বিশ্বাস করি না। কবর আজাব কেন বিশ্বাস করি না? এই 5টা ইন্দ্র দিয়ে আমি উপলব্ধ করতে পারি না, তাই কবর আজাব বিশ্বাস করি না। পরকাল কেন বিশ্বাস করি না? এই 5টা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা ইন্দ্রিয়ের সাহায্য নিয়ে উপলব্ধ করা যায় না, অতএব এইগুলো নাই। এগুলো কাদের দাবি? কাদের? যারা অবিশ্বাসী অ্যাথিস্ট, অ্যাগনস্টিক, নাস্তিক, সংশয়বাদী, তারা মনে করে হচ্ছে জ্ঞান অর্জন করার 5টাই মাধ্যম। আমার সাদা মনে একটা সাদা প্রশ্ন ভাইজান, 5টায় যদি মাধ্যম জ্ঞান অর্জন করে হয়ে থাকে, 6টা মানে অন্য কোনো সোর্স যদি না থাকে, আপনারা স্বপ্নে কেউ মিষ্টি খেয়েছেন? কে খেয়েছেন বলতে, স্বপ্নে মিষ্টি কে কে খেয়েছেন? চাচা খাননি? খেয়েছেন? আচ্ছা, স্বপ্নের মিষ্টি খেতে কেমন টক? স্বপ্নে মিষ্টিও মিষ্টি। আচ্ছা, স্বপ্নে কাঁচামরিচ খেয়েছেন? স্বপ্নের কাঁচামরিচ কেমন টক না মিষ্টি? কাঁচামরিচ স্বপ্নে খেয়েছেন কখনো? খান নাই ভাইজান? স্বপ্নে কাঁচা মিষ্টি খেলেও আপনার ঝালই লাগে, লাগে কি লাগে না? মিষ্টি খেলে মিষ্টি লাগে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, একটু আগে যে আমি শিখলাম জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা, জিহ্বা ছাড়া মানুষ স্বাদ নিতে পারে না, কান দিয়ে স্বাদ নেওয়া যায় না, ত্বক দিয়ে স্বাদ নেওয়া যায় না, চোখ দিয়ে স্বাদ নেওয়া যায় না। একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে সে মিষ্টি খাচ্ছে, এই যে মিষ্টি খেয়েছে এটা জিহ্বা দিয়ে না জিহ্বা ছাড়া? বুঝতে পারলেন না মনে হয়? স্বপ্নে যে মিষ্টি খেয়েছে ভাই, এটা জিহ্বা কি লেগেছে? জিহ্বাতে স্বপ্নের মধ্যে দিয়েছিল কেউ? কেউ তো দেয় নাই। স্বপ্নের মিষ্টি ও মিষ্টি, টক ঝাল লবণ লাগে নাই, মানে বোঝা গেল এই পঞ্চেন্দ্রিয় বাদ দিয়ে এমন কিছু জ্ঞানের সোর্স আছে যে সোর্সটা আমাদের জানা নাই, কিন্তু তারপরেও আমরা স্বপ্নের মধ্যে জিহ্বা ছাড়া আমরা স্বাদ অনুভব করছি, করছি কি করছি না? ত্বক দিয়ে মানুষ ব্যথা অনুভব করে,
ঘুমের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে, স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট দেখছে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু ব্যথা পাচ্ছে, হাত পা কেটে গেছে, ঘুম ভাঙার পরে উঠেছে কিছুই হয় নাই, কিন্তু স্বপ্নের মধ্যে ব্যথা অনুভব করেছে কি করে নাই। মানুষ দেখে কি দিয়ে? চোখ দিয়ে। চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? আহ, দেখা যায় না। তো স্বপ্ন যখন দেখেন চোখ খুলে না বন্ধ করে, জি বুঝতে পারছেন না মনে হয় নাকি? চোখ বন্ধ করে দেখছেন, তার মানে বোঝা গেলে সায়েন্সকে এখানে চ্যালেঞ্জ করা যায়, যায় কি যায় না? মানে চোখ বন্ধ করে মানুষ দেখে, ওই যে স্বপ্ন দেখছে। নচেত আমাদের স্বপ্ন এই সিস্টেমটাকে অস্বীকার করে দিতে হবে, অথচ এটা আমরা দেখি বিজ্ঞানের বাবারও ক্ষমতা নেই স্বপ্নকে এটা প্রকাশ করে নিয়ে আসা, স্বপ্নকে কপি করে মেমোরি কার্ডে দিয়ে প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দিবে, যে মানুষকে দেখাবে যে আজকে আমি রাতে এই স্বপ্ন দেখেছি। বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে? নেই। মানে ও প্রমাণ করাটা সম্ভব নয়। আবার স্বপ্ন জগৎটা চক্ষু কর্ণ নাসে যত্বক ছাড়া একজন মানুষ স্বাদ অনুভব করতে পারে, চোখ ছাড়া মানুষ দেখতে পাচ্ছে, ত্বক ছাড়া ব্যথা অনুভব করতে পাচ্ছে, এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা করা সম্ভব? ব্যাখ্যা করা সম্ভব নয়। এই জন্য আমরা বলি প্রত্যেকটা জিনিসের যে প্রমাণ বা প্রামাণিকতা সায়েন্সের মাধ্যমেই করতে হবে, এটা আমরা বাধ্য নয়। কারণ বিজ্ঞানীরাও স্বপ্নের ব্যাখ্যা বৈজ্ঞানিক থিওরি দ্বারা প্রমাণ করতে আসলে সক্ষম হয় নাই। তাই আমাদেরকে যদি কেউ অন্ধবিশ্বাসী বলে, ভাই তাদের স্বপ্নকে অন্ধবিশ্বাসী বলা যাবে কি যাবে না? যায় কি যায় না? আজকের আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন, প্রাসঙ্গিক আলোচনা এই জন্যই আপনাকে বললাম যে জান্নাত আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে এই নয় যে জান্নাতের অস্তিত্ব নাই বা জান্নাত এক্সিস্ট করে না, জাহান্নাম এক্সিস্ট করে না, মৃত্যুর পর জীবন নেই, এটা হতে পারে না। কারণ এগুলোই প্রমাণ বহন করে অনেক কিছু ইলমের বা জ্ঞানের আমাদের কমতি আছে, যার দ্বারা আমরা সমস্ত কিছু প্রমাণ করা সম্ভব নয়। ছোট্ট একটা যুক্তি দিয়ে বুঝতে পারবেন, জান্নাত এবং জাহান্নাম থাকাটা অনিবার্য, না থাকলে গোটা বিশ্বজগৎ বেইনসাফিতে পরিপূর্ণ হয়ে যাবে। ধরেন একজন মানুষ 1000 মানুষকে হত্যা করেছে, দুই ওই মানুষটাই 100 মেয়েকে ধর্ষণ করেছে, ওই লোকটাই 1 কোটি টাকা ডাকাতি করেছে, ওই লোকটাই একটা গর্ভবতী সন্তান মেয়ের পেটে লাঠি মেরে মেয়েটার পেট থেকে সন্তানকে বের করে নিয়ে এসেছে, বা 4টে বড় বড় পাপের কথা বললাম, এটা বড় বড় পাপ কি পাপ নয়? বড় বড় ক্রাইম কি ক্রাইম নয়? ধর্মের কথা বাদ দেন, আন্তর্জাতিক আইন দিয়েও এলে বড় অপরাধ কি অপরাধ নয়? এখন এক ব্যক্তি 4টে বড় বড় অপরাধ করেছে, পৃথিবীর আদালতে আপনি চলে যান, পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টে চলে যান, আন্তর্জাতিক জায়গাতে তার বিরুদ্ধে মামলা হোক, ওই ব্যক্তির বিরুদ্ধে দেখা যায় 4খানা ফাইল চলে এসেছে। জজ সাহেব প্রথম ফাইলটা দিয়ে দেখছে যে লোক 1 লক্ষ মানুষকে হত্যা করে দিয়েছে, মার্ডার করেছে। জজ সাহেব প্রথম মামলার রায় দিচ্ছে এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কথা কি বুঝতে পারলেন? মানে 1-4টে অপরাধ আছে, কিন্তু প্রথম মামলায় সে মৃত্যুদণ্ড ফাঁসি, বাকি যে ওই আরো 3টে বড় বড় অপরাধ করেছে, 1000 নারীকে বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, এখন বলেন তো ওই 1 মামলায় যদি ফাঁসি দিয়ে মানুষটাকে মেরে দেওয়া হয়, কজন মানুষ ইনসাফ বিচার পেয়েছে? কয়জন? 1টা মামলা হয়েছে, বাকি 1000 মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে লোকটার। ভাই এদের ন্যায় বিচারের দরকার আছে না নাই? আছে না নাই? ধরেন আপনাদের এলাকাতে একজন লোক পাশের বাড়ির একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে, করে মেয়েটাকে মেরে ফেলেছে, এবং আপনার 1 কোটি টাকা সে আত্মসাৎ করেছে, এখন দুজনই আদালতে চলে গেছে, তো প্রথম মামলাতে যদি লোকটার ফাঁসি হয়ে যায় বা আপনার যে 1 কোটি টাকা মেরে দিয়েছে, আপনার বিচারে দরকার নাই? আছে না নাই? দরকার আছে। কিন্তু পৃথিবীতে একজন মানুষকে কতবার শাস্তি দেওয়া যায়? ও যদি 1 কোটি অপরাধ করে, 1বার মৃত্যুদণ্ড দিলেই একজন ব্যক্তি সে সন্তুষ্ট হবে, বাকি এত লক্ষ লক্ষ মানুষের
বিচার দরকার আছে না নাই, কিন্তু দুনিয়ার আদালতে পাবেন। মোদিজি ভালোভাবে মৃত্যুবরণ করতেও পারে, আল্লাহ যে মোদিজিকে এইখানে পৃথিবীতে ধ্বংস করে দিবে এটা না হতেও পারে, হতে পারে কি পারে না। তো যদি পরকাল না হয় তাহলে দুনিয়াটা একটা বেনসাফির জায়গা হয়ে যাবে না, একটা অবিচারের জায়গা হয়ে যাবে না, যার যত বেশি টাকা সে তত ভালো থাকবে এটা হয়ে যাবে না। আল্লাহ যদি চান একজন ব্যক্তিকে আল্লাহ মৃত্যুর উপরে জাহান্নামে 1 কোটিবার জ্বালাতে পারে, আবার জীবন দিতে পারে, আবার মৃত্যু দিতে পারে, পারে কি পারে না কথা বলেন। হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছিল পৃথিবীতে, আল্লাহ যদি চান হিটলারকে কিয়ামতের মাঠে 60 লক্ষ বার তাজা করবেন, আবার আজাব দিবেন, আবার মেরে ফেলবেন, পারেন কি পারেন না কথা বলেন। পৃথিবীর আইন হিটলারকে 60 লক্ষ বার অপরাধের শাস্তি দিতে পারবে? পারবে না। তাই এটা কেউ যদি অস্বীকার করে বলে যে না আমরা মৃত্যুর পরে পরকালকে বিশ্বাস করি না, তাহলে এই পৃথিবী হয়ে যাবে জোর যার মুল্লুক তার, যার যত বেশি ক্ষমতা টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে সে গোটা পকেটে গোটা রাষ্ট্রকে কিনে রেখে দিতে পারবে, কিন্তু তার কোনো বিচার হবে না। এই পৃথিবী হয়ে যাবে অন্যায় অত্যাচার জালেম বাজে মানুষদের ভালোবাসার এই পৃথিবীতে কোনো আশ্রয় থাকবে না। এই জন্যই আল্লাহ পরকাল রেখে দিয়েছে, তুই দুনিয়াতে পার পেয়ে যেতে পারিস। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, প্রত্যেকটা জিনিসের আমি আল্লাহ সাজা দেব, এটা আল্লাহ সাদা ইনসাফ। পরকালের দরকার আছে না নাই? পরকালের দরকার আছে, যুক্তির কথাই বলে। যদি পরকালের যদি যৌক্তিকভাবে প্রমাণ না করা সম্ভব, তাহলে বুঝতে হবে দুনিয়াটা কি বেনসা। চলেন আমাদের আলোচ্য বিষয়, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহ দুনিয়াতে 3 জন ব্যক্তিকে সুসংবাদ দিয়েছিলেন আগে থেকে, জান্নাতে তারা ঘর পেয়েছে, কয়জন জোরে বলেন, কয়জন? 3 জন। এমন ব্যক্তি হাদিসে নাম এসেছে 3 জনকে আল্লাহ জান্নাতে ঘর আগে থেকে দিয়ে দিয়েছেন, সে 3 জনের নাম কেউ বলতে পারবেন? পারবে বলো তো? আসিয়া, খাদিজা, মারিয়াম, 3 জনের নাম বলে দিয়েছে। আচ্ছা, ইনি যে 3 জনের নাম বললো, ঠিক বলেছে না ভুল বলেছে একজন বলেন তো? হ্যাঁ, কে বললো ঠিক বলেছে? আপনি দেখেছেন 3 জন ব্যক্তি জান্নাতে যাবে, একটা নাম হচ্ছে আসিয়া, একটা নাম খাদিজা, আর একটা নাম হচ্ছে মারিয়াম। ঠিক বলেছে চাচা? চাচা কথা বলে না কি অবাক। এতদিন ধরে ওয়াজ শুনছেন, জুমার খুতবা শুনছেন, ইউটিউবে আলোচনা হাজার হাজার ওলামাদের পড়ে আছে, যদি ছোটো ছোটো প্রশ্নের উত্তর না দেন তখন আমাদেরকে মনে হয় যে আমরা বৃথা চেষ্টা করছি আপনাদের সামনে। আমাদেরকে হতাশ হতে হয় যে এখন দীন ইসলাম শেখার এত মাধ্যম, আগে শুধু ওয়াজ মাহফিল না হলে মানুষ দীন শিখতে পারতো না, এখন পকেটে পকেটে মোবাইল, চাইলে আপনারা বিছানাতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, পারেন কি পারেন না? বাড়িতে চলে যাবেন, মোবাইলে লিখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়িতে এসে ওয়াজ করে দিয়ে চলে যাবে মোবাইলের মাধ্যমে, আছে না নাই? যদি মনে করেন ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শুনবো, আপনি মোবাইলে টিপলে ডাক্তার জাকির নায়েকের হাজার হাজার বক্তৃতা চলে আসে, আছে না নাই কথা বলেন। মানে দিন শেখা যার ইচ্ছে আজ মনে করবে, এত সহজ, আল্লাহ ঘরে ঘরে। ওই যে সেবুস্তের হাদিস কিতাব ফিতানে আসছে, আল্লাহ রয়েছে অচিরে কিয়ামত সংঘটিত হবে, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে, কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি পর্যন্ত ঘরে ঘরে, গলিতে গলিতে ইসলাম না পৌঁছায় ততদিন কিয়ামত সংঘটিত হবে না। তো ইসলাম পৌঁছাবে কিভাবে? আমাকে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন টেকনোলজি এগুলা বিশ্ব জগৎকে দিয়ে দিয়েছে যে ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা ইসলাম এখন প্রবেশ করেছে কি করে নাই কথা বলেন, গেছি কি যায় নাই চিন্তা করেন। 1400 বছর আগে আল্লাহ নবী বলেছেন যে ইসলাম প্রত্যেক ঘরে ঘরে যাবে, প্রত্যেক কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক। 1400 বছর আগে যেই সময় মানুষ হারিকেন আবিষ্কার করতে পারে নাই, বড় বড় ল্যাম্প পোস্ট দূরের কথা, মোবাইল ক্যামেরা তো দূরের কথা, যে সময় মানুষ এক ঢোক পানি খেলে
আবার ভালো চিন্তা করতো পরের ঢোক পানি পাবো কি পাবো না, মরুভূমি মানুষ পানি ঠিক মতো খেতে পারে নাই। ওই সময় আল্লাহ নবী বলছে গোটা বিশ্ব জগতের মধ্যে ইসলাম ঘরে ঘরে প্রবেশ করবে, ভাই এটা বলা কি সম্ভব সাধারণ মানুষের দ্বারা কথা বলেন? দেন আজকে ঘরে ঘরে ইসলাম যাচ্ছে কি যাচ্ছে না? ঘরে ঘরে ইসলাম প্রবেশ করেছে। আপনাকে যে কথা বলছি, তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘরের সুসংবাদ দিয়েছে। এক খাদিজাতুল কুবরা, ইনি কে? ইনার পরিচয় বলেন। খাদিজা কে ছিলেন? আল্লাহ নবীর সাল্লামের প্রথম স্ত্রী। দুই, আসিয়া। কি বললাম? আসিয়া। আসিয়া কে ছিল? হ্যাঁ, এটাকে খুব ভালোই চেনেন মনে হচ্ছে। আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। আর তিন নাম্বার মারিয়াম। এটা ভুল হয়েছে বাবা, মারিয়ামের কথা হাদিসে নেই যে তিনি জান্নাতে ঘর পাবে। হ্যাঁ, জান্নাত যাবে একাধিক হাদিস মজুদ আছে, জান্নাতে স্পেশালভাবে ঘর পাবে আরেকজন আছে পুরুষ মানুষ, বেলাল। মাশাআল্লাহ, মোটামুটি ওয়াজ শুনে, তার মানে ওই যে হুজুরের কাছে শুনেছে যে আল্লাহ নবী বলছে বেলাল কি এমন আমল করো যে তোমার জান্নাতে পায়ের আওয়াজ পাচ্ছিলাম। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু তো আমল করি না, জাস্ট মসজিদে ঢুকলে দুই রাকাত নামাজ পড়ি। আল্লাহ নবী বলছে এই আমল, এই আমলটার কারণে জান্নাতে তোমার ওই পায়ের আওয়াজ পেয়েছি। তো এখানে জান্নাতে ঘরের কথা নেই, জান্নাতে পায়ের আওয়াজ পাওয়ার কথা আছে। জান্নাতে একজন ঘর পাবে আরেকজন পুরুষ মানুষ, নাম কি? ওমর ইবনুল খাত্তাব। কি বললাম? ওমর বিন খাত্তাব। এই তিনজন, এক হচ্ছে আসিয়া, এক খাদিজা, আর ওমর বিন খাত্তাব, তিনজনের কথা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে তিনজন ব্যক্তি জান্নাতে স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘর নির্মাণ করেছে। সুনান আবু দাউদ হাসান 4670। আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন যখন আল্লাহ জান্নাতকে তৈরি করলেন, তারপর জাহান্নামকে তৈরি করলেন, জান্নাতকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলছে, জিবরিল যাও, আমি জান্নাতকে তৈরি করেছি, জান্নাতকে দেখে এসো। যখনই বলেছে জিবরিল, জিবরিলকে আবার চিনেন তো? চাচা, জিবরিলটা আবার কে? আরে ভাই কথা তো বলেন রে ভাই, জিবরিলটা কে? জিবরিল বলেন রে ভাই, অবাক। মানে আমার বাংলাদেশে প্রোগ্রাম করে অভ্যস্ত, বাংলাদেশের শ্রোতাকে কথা না বলতে রে ঠিক ভুল সব বলে দেয়, আর আমাদের ওই যুগে মানে আমরা বলার আগে উত্তর দিয়ে দেয়, কিন্তু আপনি দেখছি যে বসে আছেন, মানে জিজ্ঞাসা করলেও বলছেন না। জিবরিল কে? ফেরেশতা। আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন, করার পরে ফেরেশতা যে ফেরেশতা যাও জান্নাতকে দেখে এসো, সংশয় ফেরেশতা আল্লাহর আদেশে ক্রমে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জান্নাতের দিকে গিয়ে দেখছে চতুর্দিকে, জান্নাতকে আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছেন, জান্নাতকে এত দৃষ্টিনন্দন করেছেন। জান্নাতকে দেখে ফেরেশতা জিবরিলের মন আর জান্নাত থেকে বেরোতে ইচ্ছে করে না, ঘুরে ফিরে শুধু জান্নাতি দেখে, জান্নাতের সৌন্দর্য মুগ্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল জান্নাত দেখে আসার পরে আল্লাহ হচ্ছে দৌড়তে দৌড়তে এসে চলে এসেছে। আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতে এত সুন্দরভাবে জান্নাতকে তৈরি করেছো, পৃথিবীর কোনো মানুষ যদি এই জান্নাতের একবার বর্ণনা শুনে, তাই যে কোনো মূল্যে হোক এই ব্যক্তি জান্নাত ছাড়া দুনিয়াতে আর কিছু চাইবে না, যে কোনো মূল্যে এই তোমার এই তৈরিকৃত জান্নাত সে চাই চাই। আল্লাহ যখন এই কথা বলেছে, আল্লাহ তখন বলছে জিবরিল যাও আবার জান্নাত দেখে এসো। ফেরেশতা জিবরিল এবার গেছে জান্নাত আবার দেখতে, যাওয়ার পরে দেখছে জান্নাতের চতুর্দিক আল্লাহ ঘিরে দিয়েছেন, চারিদিকে ঘেরা, একদম প্রাচীর দিয়ে জান্নাতকে ঘিরে রেখেছে। জান্নাতকে আল্লাহর সাথে ঘিরে দিয়েছে, আজকে প্রোগ্রামে প্যান্ডেজন ঘেরা, দেখেন চতুর্দিক দিয়ে আপনারা ঘিরে রেখেছেন, জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন। এরপরে জান্নাতকে ঘেরা আছে শুধুমাত্র নিয়ম আর নীতিমালা দিয়ে। কি দিয়ে কথা বলেন? জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম আর নীতিমালা, দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে। ফেরেশতা জিবরিল অবাক, আল্লাহকে বলছে আল্লাহ তুই জান্নাতকে যত নিয়ম নীতিমালা দিয়ে ঘিরে রেখেছো, জান্নাতকে যত দুঃখ আর কষ্ট দিয়ে ঘিরে রেখেছো, আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ তারা এই নিয়ম নীতি মেনেই জান্নাতে প্রবেশ করবে, এটা আমার আর মনে হচ্ছে না।
তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছে কি দিয়ে, কথা বলেন, জান্নাত ঘিরে আছে কি দিয়ে, নিয়ম আর নীতিমালা দিয়ে। মানে জান্নাত যদি যেতে হয় নিয়ম নীতিমালা মেনেই আপনি জান্নাত যেতে হবে। ইসলাম মানে নিয়ম নীতি, মানে প্রাচীর যেমন ঘেরা থাকে, প্রাচীর দিয়ে মানুষ বাড়ি ঘিরে রাখে না ভাই যান, একটা ইট দুটো ইট তিনটে ইট দিয়ে একদম আপনার বাড়িটাকে ঘিরে রেখেছেন, আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছে নিয়ম আর নীতিমালা দিয়ে। কেমন নিয়ে নীতিমালা দেখবেন, চলেন হঠাৎ করে আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আদাবুল মুফরাদিল বুখারি হাদিস নাম্বার 475, আল্লাহ নবী বলছেন খবরদার তোমরা কেউ রাস্তায় বসো না। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি রাস্তায় বসবো না চাচা? আল্লাহ নবী বলছেন সাবধান কেউ রাস্তাতে বসো না। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তাতে বসবো না মানে? আরে রাস্তায় না বসলে তো আমাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন কিছুই করা সম্ভব নয়, রাস্তাতে বসাটা হারাম করে নেই রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে সে বলছেন যে রাস্তায় যদি বসতেই চাও রাস্তার হক আদায় করো। সাহাবীর আবার অবাক, ইয়া রাসূলুল্লাহ রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এই রাস্তার আবার কি হক আছে? আমরা জানি তো বাবার হক আছে সন্তানের প্রতি, মায়ের হক আছে, স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে, রাস্তা তো ঢেল বালি আর পাথর দিয়ে তৈরি, এই জড় পদার্থ, এর আবার কি অধিকার, এর আবার কি চা আমাদের কাছ থেকে? আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। এরপর আল্লাহ নবী বলেন রাস্তার হক, রাস্তাতে চলাচলে রাস্তায় যদি কোনো খারাপ কোনো পদার্থ পড়ে থাকে, সামনে আসছে ঝড় বৃষ্টির সময়, আল্লাহ নবী বলছেন রাস্তায় যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে তাহলে এই রাস্তা থেকে এই পদার্থকে সরিয়ে ফেলতে হবে। রাস্তা যদি উঁচু নিচু থাকে রাস্তাকে সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। যদি হক আদায় করতে না পারেন রাস্তাতে আপনার জন্য বসা জায়েজ নয়, নিষিদ্ধ হারাম। কথা বুঝতে পারলেন না মানে, কঠিন হলো নাকি? আল্লাহ নবী নিষেধ করছেন রাস্তায় বসো না, খবরদার কেউ রাস্তায় বসবে না, আর বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক মানে আপনার এলাকাতে যে গ্রামের রাস্তা আছে, এই যে চতুর্দিকে গ্রামের রাস্তা, মুসলমানের রাস্তা কোনটা আর হিন্দুদের রাস্তা কোনটা, রাস্তা দেখলে মানুষে বুঝে ফেলবে। মুসলমানের গ্রামের রাস্তা মানে একদম সমতল থাকবে, উঁচু নিচু থাকবে না, অতিরিক্ত এবড়ো খেবড়ো জায়গা থাকবে না, কারণ এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে মানুষের চলতে অসুবিধা হয়। মমতা ব্যানার্জি কবে টাকা দিয়ে রাস্তা ঠিক করবে? মুসলমানের বাচ্চা সে টাকার অপেক্ষায় থাকবে না, গ্রামের যুবকদের তরুণদের কাজ প্রত্যেক বাড়ি থেকে টাকা তুলে রাস্তাকে সমতল করে দেওয়া, রাস্তা যেন উঁচু নিচু না থাকে, এবড়ো খেবড়ো না থাকে, রাস্তা মধ্যে যেন গর্ত না থাকে, এটা মুসলিমদের একটা গ্রামের রাস্তার একটা হক। যদি হক আদায় করতে না পারেন রাস্তা আপনার জন্য বসা জায়েজ নয়। আপনারা তো রাস্তার ধারেই বসবাস করছেন তাই না ভাই যান? ইসলাম এটাই, পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না, রাস্তারও হক আছে, রাস্তারও হক আদায় করতে হবে। আল্লাহ নবী বলছেন এরপরেই সামনে আপনি দেখছেন ঝড় বৃষ্টি আসবে, এলাকার যুবক তরুণদের কাজ, ঝড় বৃষ্টির কারণে যদি রাস্তাতে কোনো গাছ ভেঙে পড়ে থাকে, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এলাকার মুসলিম ছেলেরা যত রাত বেঁধে ঝড় বৃষ্টির কারণে রাস্তাতে গাছ ভেঙে পড়ে থাকুক না কেন, আপনার দায়িত্ব, আপনার নিজের দায়িত্ব রাস্তা থেকে গাছকে একদম পরিষ্কার করে সরে দিয়ে রাস্তাকে পরিষ্কার করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি আপনি আদায় না করেন রাস্তায় আপনার জন্য বসা জায়েজ নয়। কথা কি বুঝতে পারছেন এবার? এই যে আল্লাহ নবী বললেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা, এটা হচ্ছে সেই নিয়ম, প্রত্যেকটা জিনিসের অধিকার আদায় করতে হয়। ভারতবর্ষে রাস্তায় যারা আপনারা চলাচল করেন, যাদের গাড়ি ঘোড়া আছে, রাস্তার জন্য ট্যাক্স দিতে হয় কি হয় না? রোড ট্যাক্স আছে না? নাই, রোড ট্যাক্স আছে না ভাই যান? যদি না দেন আপনার ফাইন হবে কি হবে না? হবে। ইসলামও রাস্তার জন্য ট্যাক্স দিতে বলেছে, কোনটা? রাস্তাতে এবড়ো খেবড়ো থাকলে, রাস্তা যদি ক্ষতিকর পদার্থ পড়ে থাকে, রাস্তা যদি গাছের ডাল ভেঙে পড়ে থাকে, রাস্তাকে পরিষ্কার করে দেবেন, এটা মুসলিম, এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতে হবে। যদি না করেন রাস্তায় বসাও যায়জ না, আপনার যেন চলাচলও যায়জ নয়। এটা হচ্ছে জান্নাত ঘেরা নিয়ম নীতি দ্বারা। আল্লাহ নবী এরপরে বলছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 26-এ যে খবরদার তোমরা রাস্তা যে রাস্তায় মানুষ চলাচল করে ওই রাস্তায় পোষ্যাব পায়খানা ফিরো না। কিছু দুষ্টু ছেলেরা আছে না ভাই যান,
মানে একটু যদি ঝামেলা হয়ে যায় বাড়ির সামনে গিয়ে কোশ্চব বেগানে ঘুরে ফিরে চলে আসে, এমন মানুষ আছে না? নাই আছে না ভাইজান? আল্লাহ নবী বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে, যে রাস্তাতে মানুষ যাতায়াত করে, ওই রাস্তায় প্রস্রাব করা, পায়খানা করা এটা নিষিদ্ধ, হারাম। আল্লাহ নবী এরপরে বলছে যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, থালা বাসন ধয়, মানুষ নিজে গোসল করে, খবরদার এই পুকুরে তোমরা, জলবদ্ধ পুকুরে তোমরা প্রস্রাব পায়খানা করো না, মানে আপনি পায়খানা ফিরতেও নিজের ইচ্ছে মতো পারবেন না, এইখানেও নিয়ম নীতি আছে, আছে না? নাই। আল্লাহ বলছেন তিনটে জায়গাতে প্রস্রাব ফেরা যায় না, তার মানে এক যে গাছের নিচে মানুষ বসে বিশ্রাম নেয়, ক্ষেত খামারে দেখবেন অনেক কৃষক মানুষেরা দুপুরবেলাতে কাজ করতে যায়, দুপুরবেলায় যখন ভাত খাওয়ার সময়তে মাঠের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নিচে বসে একটু খাওয়া দাওয়া নেয় বা বিশ্রাম নেয়, এমন গাছ আছে না? নাই। আছে না? না, আছে। আল্লাহ বলছেন তিনটে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না, তার মধ্যে যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা করা এটা নিষিদ্ধ, এটা হারাম। ওই যে আল্লাহ নবী বললেন জান্নাত ঘেরা আছে শুধু নিয়ম আর নীতিমালা দিয়ে, মানে আপনি প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। 1 কোটি টাকা দিয়ে একটা বাথরুম করেন জায়েজ, এটা হারাম নয়। টাকা আছে জাকাত দেন, তারপর যা আছে আপনি ভোগ করেন, সমস্যা নাই। 1 কোটি টাকা দিয়ে আপনি বাথরুম তৈরি করেন, ইসলামের আপত্তি নাই। যদি আপনি জাকাত ফরজ আর জাকাত দিয়ে দেন, এই টাকাটা আপনার হালাল, কোনো সমস্যা নেই। কিন্তু 1 কোটি টাকা দিয়ে যদি বাথরুম পায়খানা করেন কিন্তু প্যানে বসিয়েছেন কিবলার দিকে মুখ করে, মানে পূর্ব পশ্চিম মুখ করে, তখন এই বাথরুম পায়খানাতে প্রস্রাব পায়খানা করা জায়েজ? জায়েজ। তার মানে আপনি পায়খানাটা নিজের ইচ্ছে মতো করতে পারবেন না, এটাই নিয়ম নীতি ইসলাম। নিজের ইচ্ছে মতো পায়ে ধাপটা ফেলা যায় না। মসজিদে যখন প্রবেশ করেন তখন কোন পা আগে ঢোকে? ডান পা। যখন বাথরুম ঘরে ঢোকেন তখন কোন পা আগে ঢোকে? বাম পা। উল্টো হয়েছে কি হয় নাই? মানে মুসলমানের বাচ্চা মানে নিজের পায়ে ধাপও নিজের ইচ্ছে মতো ফেলা যায় না, প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। এই জন্য ফেরেশতা জিবরিল জান্নাত দেখে সবাই আশঙ্কা করছে যে আল্লাহ তুমি জান্নাতকে এত নিয়ম নীতি দিয়ে ঘিরে রেখেছো, এই জান্নাত দেখার পর আমার বিশ্বাস হচ্ছে না পৃথিবীর কোনো ইনসান, পৃথিবীর কোনো মানুষ এই জান্নাতে প্রবেশ করতে পারবে আমার মনে হচ্ছে না। কেন? মানুষ তা তো নিয়ম নীতি মানতে চায় না, ডানে বললে বামে চলে যায়, আছে না? নাই। আছে না? নাই। মানুষকে যা বলবেন মাস্টার উল্টোই করবে। যখন এই ঘটনা ঘটে গেছে আল্লাহ এখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে বলছে জিবরিল যাও এবার জাহান্নাম দেখে চলে আসো। ফেরেশতা জিবরিল জাহান্নামে ঢুকেছেন, চতুর্দিকে জাহান্নামকে দেখে দেখছেন যে জাহান্নামের যা গর্জন, জাহান্নামের যা আগুনের যা তাপ, জাহান্নামের আগুন এক আগুন আর এক আগুনকে গিলে গিলে খেয়ে নিচ্ছে, জাহান্নামে মানুষের চিৎকার এত ভয়ঙ্কর আওয়াজ। ফেরেশতা জিবরিল দেখে সবে সে অবাক, আল্লাহ যে ছুটি সহ, আল্লাহ তুমি জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তৈরি করেছো, জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের যে চিৎকার, এত বিকট আওয়াজ, পৃথিবীর কোনো মানুষ যদি জাহান্নামের বর্ণনা শোনে গোটা দুনিয়াকে বিক্রি করে দিয়ে হলেও সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। যখন এই কথা বলছে আল্লাহ জিবরিল বলছে জিবরিল যাও জাহান্নাম আবার দেখতে যাও। চাচা বলেন তো আল্লাহ কয়বার করে পাঠাচ্ছে? দুইবার করে। এবার সে জাহান্নাম প্রবেশ করেছে, দ্বিতীয়বার ফেরেশতা জিবরিল যে দেখছে জাহান্নামকে চতুর্দিক থেকে আল্লাহ আবার ঘিরে দিয়েছেন, চারিদিক দিয়ে ঘেরা, আর ঘেরা আছে মানুষের মনের ইচ্ছা বাসনা, মানুষের ভালো লাগা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। বুঝতে পারলাম না, এবার জান্নাত কি দিয়ে ঘেরা চাচা? কি দিয়ে? নিয়ম নীতি। দুঃখ কষ্ট যে জান্নাত ঘেরা আছে, মানে জান্নাত যেতে হলে নিয়ম নীতি পালন করতেই হবে। কোনটা সুন্নাত, কোনটা ফরজ, কোনটা নফল, এই নিয়ম নীতিগুলো আপনাকে পালন না করলে জান্নাত যাওয়া যাবে না। আর জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? মনের ইচ্ছা দ্বারা, মন যা চায় তাই করবেন, ফলাফল জাহান্নাম। জাহান্নাম যাওয়ার জন্য আপনাকে বেশি নিয়ম নীতি মানতে হবে না চাচা। বয়স আপনার 60 হয়ে গেছে, এখনো 350 জর্দা ছাড়া আপনার পান চলে না, এই পান জর্দা দিয়ে পানটাই, এই অবস্থায় যদি মারা যান এটা জাহান্নামের কারণ হতে পারে। কথা কঠিন হয়ে গেল মনে করছেন? আপনার তো ধুলিয়া দিনের মানুষ,
বিড়ি কোম্পানির মালিক আপনারা, কী কোম্পানির আপনারা? বিড়ি কোম্পানির মানুষ, নিজেরাও পাপ করছেন, গোটা বিশ্বের মানুষকে আপনারা পাপ ছাপলাই করেন, আছে না ভাইজান? আছে না নাই? জগৎ বিখ্যাত ধুলিয়ানে কোন কোম্পানির বিড়ি? আপনার কখনো মনে হয় যে বিড়িটা আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে? জাহান্নাম কী দিয়ে ঘেরা আছে চাচা? মনের বাসনা দ্বারা। মানে আপনি এই তো কয়েকদিন আগে, তিন দিন আগে তো রোজা করছিলেন, করেন নাই ভাইজান? তিন দিন আগে তো রোজা ছিলেন, রোজা আছে, সারাদিন কষ্ট করে বেচারা রোজা আছে, একদম খেজুর টেজুর খেয়ে কোনো নামাজ পড়ে যতক্ষণ না বিড়িটা টান নামাচ্ছে তখন তৃপ্তি হচ্ছে না ও, বা আছে না নাই কথা বলেন? যারা জর্দাখোর ওরা যতই রোজা করুক, ফলমূল যাই খাক না কেন, যতক্ষণ জর্দা না খাচ্ছে পান দিয়ে, মানে রোজা খুলে ইফতারি করে নামাজ পড়ুক আর না পড়ুক, জর্দা দিয়ে পান আগে একখান লাগবে, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দিয়ে। মন যা চায় তাই করবেন, তার ফলাফল জাহান্নাম। সূরা ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কুল্লু মুসকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তা সবগুলো হারাম। যে বস্তু খাবেন নেশা আপনার মধ্যে তৈরি হয়ে গেছে, এই জিনিসটা আপনার জন্য এখন হারাম। রে আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেলেন, কুল্লু মুসকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যা খেলে মানুষের মধ্যে নেশা হয় তা সবগুলো হারাম। এখন বলেন বিড়ি খেলে আপনার নেশা হয় কি হয় না? বুঝুন, আমার তো নেশা হয় না, তো ছেড়ে দেন, বাঁচে না কথা বলেন? আর জর্দা দেশে আছে না? না না, আমার হুজুর বলছে, কারণ জর্দা তো বেশি হুজুরের খায়। কে খায় জর্দা? খাবার কাদের খাবার? হুজুরদের স্পেশাল খাবার। কি খাবার জর্দা? কাদের খাবার? এটা হুজুরদের খাবার। মানে এটা কীভাবে কী বলছে যে জায়েজ হয়ে গেল? হুজুরা জায়েজ করে নিয়েছে, মানে বিড়ি খাওয়া যাবে না, কি খেতে হবে? জর্দা। আরে বেটা, বিড়ির চাইতে জর্দা খাওয়ার ভয়ঙ্কর ক্ষতি, যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ নিতে চান এটা আপনিও বুঝেন। জর্দাতেও তামাক থাকে, বিড়িতেও তামাক থাকে। বিড়ি টান মারছে, ধোঁয়া কিছুটা ভেতরে যায়, লান্সের প্রবলেম হয়, কিন্তু বেটা তুমি যে জর্দার রস চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, তো কোনটা বেশি ক্ষতিকর কথা বলেন? কোনটা বেশি ক্ষতিকর? আরে বিড়ির চাইতে জর্দা বেশি ভয়ঙ্কর ক্ষতিকর। তো হুজুর জর্দা দিয়ে খাচ্ছে, জর্দাকে এখন হুজুরে মনে করছে হালাল। আল্লাহ নবী এই জন্য বলছে জাহান্নাম ঘেরা আছে, মাসে মনের বাসনা দ্বারা যা মন চায় তাই করবেন, এটার নামে জাহান্নাম। এসার নামাজ চাচা আপনি পড়েছেন মসজিদে, এসে চায়ের দোকানে বসে যতক্ষণ একটা সিরিয়াল কমপ্লিট না দেখছেন আপনি বাড়িতেও যান না। চাচা এই যে টিভি দেখছেন, কবে থেকে যাই হলো? টিভি দেখা হারাম নয়, কিন্তু আপনি যে কিরণমালা দেখছেন, আবার কিরণমালা নাকি সেকেন্ড এপিসোড আবার আসছে, পাড়ার মেয়েরা বলা বলে করছে কিরণমালা না কি রে ভাই, কোনটা আবার আসছে, বন্ধ হয়ে গেছিল নাকি একটা সিরিয়াল, কোনটা? হ্যাঁ আপনি দেখেন না? আপনি দেখেন না? কি খেলা দেখেন? মেয়ে দেখেন, ধরা পড়েছে, মনে হচ্ছে খেলাটা যায় মেয়েদের, মানে মেয়েদেরকে জাহান্নামে দিতে বলে বাচ্চে, আর আপনি আপনি খেলা দেখছি, খেলা শুধু দেখছি না, ওই ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা চলছে, আর সাইড দোকানে বসে ফকিরের বাচ্চা ও বলছে নে ব্রাজিলের পক্ষে, আমি বলছি আমি আর্জেন্টিনার পক্ষে, ব্রাজিল যদি হেরে যায় 1000 টাকা বেটাবেটি থাকলো, বা আছে না নাই? খেলা চলছে কোথায় আর জুয়া চলছে কোথায়? এটা হালাল না হারাম? খেলাটা হারাম নয়, কেউ যদি ফুটবল খেলে জায়েজ, ক্রিকেট খেলে জায়েজ, ব্যাডমিন্টন খেলে জায়েজ, বক্সিং খেলবে জায়েজ, দৌড় প্রতিযোগিতা জায়েজ, লং জাম্প জায়েজ, হাই জাম্প জায়েজ, ক্রিকেট এটাও জায়েজ, সবগুলো জায়েজ। কিন্তু যদি হয়ে যায় ওই পাড়ার সঙ্গে এই পাড়া ভার্সেস খেলা, জিতলে একটা ট্রফি আর 5001 টাকা, এখন হয়ে গেল হারাম। কেন? মাঝখানে জুয়া চলে এসেছে। কী চলে এসেছে কথা বুঝতে পারলেন না? খেলা হালাল, হারাম কখন হয়ে যাবে? যখন এই মাঝখানে 5001 টাকা ট্রফি চলে এসেছে। এটা কী হয়ে গেছে? এটা কি? এটা জুয়া। এই খেলার খেলোয়াড় যারা আছে এরা হারামের সঙ্গে যুক্ত আছে, যারা টিভিতে খেলা দেখছে এরাও হারাম কাজের সহযোগিতা করছে, মানে হারাম জিনিস দেখছে। কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার জন্য? যত 2020 ম্যাচ এখন চলছে টিভিতে দেখেন, এখানে জুয়া আছে না নাই?
বড় বড় জুয়ারিরা বসে আছে, আপনি তো 1,000 টাকা ধরে আছেন, কোটি কোটি টাকার জুয়া চলে এখানে, কত চলে, কোটি কোটি মার্কিন ডলার জুয়া চলছে আপনি দেখছেন। আপনি নিজের জন্য হালাল করতে পারেন, তবে আপনাকে এই কথা বলে যাই, এই জিনিসটা সম্পূর্ণ হারাম, হারাম কাজে সহযোগিতা করাও হারাম। আপনি বলতে পারেন আমি তো কোনো মদ খাই না, তবে মদের দোকানে হিসাব রক্ষা করি, মানে হিসাব লিখি, তো আপনি কী রে ভাই, বলছে আমি তো মদ খাই না, আমি মদ তৈরি করি, এরকম মানুষ আছে না ভাইজান, বলছে বিড়ি আমাদের বাড়িতে কেউ খায় না, কিন্তু বিড়ি সবাই তৈরি করে। আরে বেটা তুই বিড়ি খেলেও যা পাপ, বিড়ি তৈরি করলেও সেই পাপ, বিড়ির যে শাকে ওই সেম পাপ করছে, বিড়ির যে ব্যবসায়িক ওই সেম পাপ করছে, যে স্বামী পাতা প্রতিদিন সাইকেলে করে নিয়ে এসে স্ত্রীকে দিচ্ছে, আবার বইয়ে থুতে যাচ্ছে দোকানে, ওই স্বামীর সেম পাপে পাপি, আপনাকে আমরা বুঝাতে পারছি না, আপনি মনে করছেন ইনকাম হচ্ছে, আপনি করেন আমাদের কাজ, আল্লাহ সান্তা বলে দিয়েছেন ফাজাক্কির ইন্দামান্তা মুজাক্কিল্লাস্তালেমি মুসাইতিন, আমাদের কাজ সত্য প্রচার করে দেওয়া। এরপরে যদি আপনি বিড়ির ব্যবসা করেন, বিড়ি খান, জর্দা খান, আপনার ব্যাপার, আপনাকে আমরা জোর করতে আসিনি। 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছেন কুল্লু মুসকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেয়ে নেশা হয় তা সব হারাম, জানার পরে খাবেন ফলাফল আপনি পেয়ে যাবেন। আপনি যদি আমার এই আলোচনার কারণে বিড়ি ছেড়ে দেন, আমার বাপের 5 বিঘা জমি 10 বিঘা হবে না, হবে নাকি? বা আপনি যদি তারপর এখন বিড়ি খেতে থাকেন, হুজুরের কথা মান মনে খেতে থাকেন, আমার বাপের 5 বিঘা জমি কমে 4 বিঘাতে আসবে না, আপনি মানলেই বা কি, না মানলেই বা আমার কি, আমাদের কাজ শুধু মানুষের কাছে হকগুলো প্রচার করে দেওয়া, আমাদের দায়িত্ব এতটা জোর করে আপনাকে গ্রহণ করাতে হবে, আমরা এমনটা বাধ্য নয়। তাহলে নবী রাসূলকে বলেনি যে জোর করে কাউকে আমল করাতে হবে, তাহলে ফেরাউনকে পিটিয়ে মূসা আলাইহিস সালাম ইমান নিয়ে আসাতে পারতেন, পারতেন না ভাইজান? আল্লাহ দায়িত্ব দিয়েছে না, আমাদের নবীকে বলছে হে নবী, আপনার কাজ এটা নয় যে মানুষকে জোর করে ইসলামে নিয়ে আসবেন, জোর করে নিয়ে আসতে হবে না। ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব আছে, আবু জাহেল বারবার নবীকে টিটকারি মারে, বারবার আবু জাহেল বলে, আবু জাহেলকে ওমর বিন খাত্তাব আল্লাহ নবী গেলে, আল্লাহ নবী একবার অনুমতি দেন না, আবু জাহেলকে শেষ করে দেবো। আর আল্লাহ দেবী বলে যে জোর করার জন্য আমাকে তো পাঠায়নি, জোর করে ইমান আনা যায়, কথা বলেন। ওমর বিন খাত্তাব পারতেন না, রাতারাতি গিয়ে আবু জাহেলের বুকের পরে পা তুলে, বেটা তুই আমার নবীর বিরুদ্ধে কথা বলিস, পারতেন কি পারতেন না, কথা বলেন। ওমর বিন খাত্তাব পারতেন, কিন্তু ইসলামের জোর জবরদস্তি নেই চাচা। আপনি আমার কথা খারাপ মনে করতে পারেন, আপনার বিবেককে বাধা দিতে পারে যে বিড়ি খাওয়া এটা হারাম কীভাবে হলো, জর্দা খাওয়া হারাম কীভাবে হলো, আল্লাহ নবীর কথাগুলো এইভাবেই আছে, আপনাকে এইভাবে বলে গেলাম, মানলে মানবেন, না মানলে না মানবেন। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘিরে রেখেছে আল্লাহ নিজের ইচ্ছে দ্বারা। আচ্ছা আপনাদের কাছে বিয়ে হয়? হ্যাঁ বিয়ে হয়। আচ্ছা পালিয়ে গিয়ে কারা কারা বিয়ে করেছেন, একটু হাত তোলেন তো। হ্যাঁ পালিয়ে গিয়ে কেউ বিয়ে করেনি? সব আল্লাহর ওলি বসে আছে রে ভাই, সব আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানির বংশধর, বড় পীর আব্দুল কাদের জিলানির বংশধর মনে হচ্ছে আপনাদের প্রত্যেককে। আল্লাহ নবী বলছেন লা নিকা ইল্লা বি ওয়ালি, সুনান তিরমিজি হাদিস নম্বর 1102। ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই, মানে মেয়ের যদি বাপ জীবিত থাকে, বাপ যদি সম্মতি বিয়েতে না দেয়, কোনো হুজুর যদি 1 কোটি বারও বিয়ে পড়িয়ে দেয়, কোর্ট থেকে যদি 1,000 বার আপনি রেজিস্ট্রেশন করে নেন, গোটা বিশ্বের মানুষ যদি বিয়েতে সম্মতি দিয়ে দেয়, আর মেয়ের গার্জেন জীবিত আছে, বাপ অথবা বড় ভাই বা চাচা বা দাদা, এরা যদি রাজি না থাকে, 1 কোটি বার বিয়ে করলেও বিয়ে হবে না। এখন বলেন যারা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন কি অবস্থা এদের, কথা বুঝতে পারলেন না মনে হয়। আল্লাহ নবী বলছে লানিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়ে বৈধ না যে বিয়েতে মেয়ের গার্জেন রাজি নাই। এখন আপনাদের এলাকাতে দেখবেন যারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে তাদের কি অবস্থা, এটা তো অনেক বড় কথা বললাম। আল্লাহ নবী বলছেন আল নিকাউ মিনা সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি, সহিহ বুখারী হাদিস নাম্বার 5000
63 কিতাবুল নিকার মধ্যে আল্লাহ নবী এই কথা বলছেন, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, যার সামর্থ্য আছে তারপরেও সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করেছে তারা আমাদের দলভুক্ত না। বিয়ে করা এটা একটা ইবাদত, কি ইবাদত নয়? বিয়ে করবেন কি আপনার ইচ্ছে নেই সুন্নাতি পদ্ধতিতে? তো বিয়ে করেছেন যে আপনি একটা গেট সাজিয়ে রেখে দেন, 10,000 এক টাকা, 5,000 এক টাকা পাড়ার সুন্দর সুন্দর মেয়েগুলো একদম ফুল নিয়ে গেটের দুই দিকে দাঁড়িয়ে আছে, আর কিছু বরের সঙ্গে তার বন্ধুরা এসেছে, মানে বদমাশগুলো এসেছে একসঙ্গে, এসে এখন দুজনে সে মারামারি, মানে বহুপক্ষের ওই মেয়েগুলোকে কি বলে, ওরা দাঁড়িয়ে আছে, ওরা বলছে 5,000 টাকা না দিলে গেটে ফিতে কাটবে না, আর ছেলে পক্ষ বলছে যে আমরা 5,000 দিব না 1,000 দিব, এমন ঝামেলা চলছে আছে না? নাই আছে না ভাইজান? এটা কবে থেকে জায়েজ হলো রে ভাই? এটা কি সুন্নাতি তরিকায় বিয়ে হচ্ছে? আরে এটা তো আরো ছোট ব্যাপার হলো, যখন একজন ছেলে যখন একজন মেয়েকে দেখতে যায় বাড়িতে, ছেলে যাচ্ছে কাকে নিয়ে? চার বন্ধুকে নিয়ে। চিন্তা করেছেন এর মতো মূর্খর কেউ আছে? বিয়ে করবেন আপনি আর চারটে বন্ধু যাচ্ছে দেখতে, কাকে? আপনার হবু বউকে। বেটা তোর বউকে আগে থেকে চোখে চোখে যা করার করে নিবে, মজা। চারজন বন্ধু সব আল্লাহর ওলিয়েরা, তো জান্নাত থেকে পালিয়ে এসেছে, আর সব যে চাইতে বিয়েতে যে শয়তানের ভূমিকা পালন করে কে জানেন? দুলা ভাই। এই দুলা ভাইকে আমি নাম দিয়েছি পবিত্র পাপি, কেন বলেন তো ভাইজান? মানে এ এত বড় খাটাস, এত বড় বদমাশ হয় দুলা ভাইয়েরা, মানে শালার বিয়ে। আর যদি দুলা ভাইকে যদি না বলা হয়, দুলা ভাই মানে তার বোনকে মানে তার স্ত্রীকে বলে, খবরদার তোমার বাপের বাড়িতে জিন্দগিতে আসবো না, আরে তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে, আমার শালার বিয়ে হচ্ছে, আর আমাকে বউ দেখতে দিল না এখন পর্যন্ত, আসে না? এই কথা বলেন যে যুবকরা এখন বিয়ে কারা কারা করেননি, একটু হাত তোলেন তো। হ্যাঁ, আরে হাত তোলেন, দুই হাত তোলেন, মাশাআল্লাহ। আপনি করেননি? আরে সর্বনাশ, হাত না হন ভাই, বড় দুঃখের কথা রে ভাই। এখনো বিয়ে হয়নি? হয়নি না করেননি রে ভাই? হয়নি মানে কি আপনাকে পছন্দ করেনি, এটা আপনার দুর্ভাগ্য। আর করেননি মানে এখনো প্রয়োজন মনে করছেন না, তো হয়নি না করেননি ভাই। মনে রাখবেন বিয়ের সময়তে দুলা ভাইকে বলবেন না, বিয়ের পরে বলবেন। মানে এ এত বড় বদমাস, এত বড় খাটাস, মানে ও নেতৃত্ব দিবে, এ নেতৃত্ব দরকার নেই, কথা বুঝতে পারছেন? এ নেতৃত্ব দরকার নেই। গোটা বিশ্ব জগতের রিপোর্ট শুনলে আপনি আজকে উঠবেন, গোটা বিশ্ব জগতের পরিসংখ্যান যা বলছে এই রিপোর্ট শুনলে আপনি নিজে আজকে উঠবেন। আপনাকে এই জন্য বলছি, আর একটা ছোট্ট করে কথা বলে যাই, এলাকাতে যখন বিবাহ হয় হলুদ মাখানো হয়, কে কাকে মাখায়? আচ্ছা যারা বিয়ে করেছেন, বিয়েতে গোসল করতে হয় নাকি সকালবেলায়? বিয়েতে যাওয়ার আগে যারা বিয়ে করেছেন গোসল করেছেন? কে গোসল করে দিয়েছিল বিয়ের দিন? চাচা, ভাবি, একদম ভাবি তো রাবিয়া বস্ত্রীর মতো আল্লাহর ওলি ছিল নাকি? আশ্চর্য, বিয়ে করতে যাচ্ছে গোসল করাচ্ছে ভাবিতে। সেই বুকারি 5,082 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, দেবরার ভাবির সঙ্গে সম্পর্ক হবে কার মতো? মৃত্যু। ভাবি মানে মৃত্যু, আর ভাবির কাছে দেবর মানে মৃত্যু। মানে মৃত্যুকে যখন দেখে যেন ভয় পায়, ছুটে পালিয়ে যায়, দেখছে একটা অ্যাক্সিডেন্ট, দুম করে একটা লরি চাকাবাস করেছে, মানুষ দৌড়িয়ে পালিয়ে আসে। ভাবিকে দেখলে দেবর দৌড়িয়ে পালিয়ে যাবে, আর দেবরকে দেখলে ভাবি দৌড়তে দৌড়তে এক ঘর থেকে আরেক ঘরে এসে চলে যাবে। এটা হচ্ছে ইসলামী পদ্ধতি। কিন্তু কীভাবে কীভাবে আমাদের মধ্যে একটা জাল হাদিস প্রচার হয়ে গেল, ভাবি মানে অর্ধেক, আছে না? কথা বলেন, ভাবি মানে কি? ভাবি মানে অর্ধেক। আর ওই যে ভাবির ছোট বোন, এটাকে কি বলেন? হ্যাঁ, কি রে ভাষা রে ভাই? হ্যাঁ তাই, এত ভদ্র আপনারা, এটাকে তো আরো অনেক কিছু বলে, একদম তাল বসে একাদ দিয়ে শুরু করে আর লয় হচ্ছে শেষ করে ভাই, আসে না? কথা বলেন, ওটাও নাকি
এই যে বিয়ে করেছে তার নাকি অর্ধেক। অবাক, কোরআন হাদিসে যা আছে সরাসরি বিরোধিতা আছে না নাই? আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা। শালিকে নিয়ে ঈদের দিন ঘুরে বেড়াচ্ছে, শালির বয়স হয়ে গেছে 16, দুলাভাই সঙ্গে ঘুরতে যেতে হবে, মাই তুলে দিচ্ছে, একদম ডাইরেক্ট মোটরসাইকেল তো চালাচ্ছে না, জাহান্নামে যার জন্য রেডি হয়ে গেছে একদম। কথা মনে বুঝতে পারছেন না? এটা জাহান্নাম ঘিরা আছে মানুষের মনের বাসনা দ্বারা। হলুদ প্রথা ইসলামী প্রথা নয়। শুনুন, আবু দাউদ উঠিয়ে দেখেন 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোনো ছেলেমেয়ের বয়স যদি 7 থেকে 10 বছর হয়ে যায়, তাদের বিছানাকে আলাদা করে দাও। কি করতে হবে আলাদা? কথা বুঝতে পারলে, কি আলাদা করতে হবে? বিছানাকে আলাদা করে দাও। বিছানা আলাদা মানে এক বিছানায় ঘুমাতে পারবে না। দুই ভাই, যমজ ভাই, আপন মায়ের পেটের ভাই যদিও হয়, এক বিছানাতে ঘুমাতে পারবে না। যদি অভাব, দুটো ঘর নেই, দুটো খাট নেই, দুটো বেড নেই, নবী বলছেন তাহলে দুটো চাদর পৃথক করে দাও, মানে এক চাদর নিচে আর ঘুমাতে পারবে না। বয়স কখন? যখন 10 বছর হয়ে গেছে। দুই ভাই অথবা দুই বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না, নবী নিষেধ করে দিয়েছেন। দুই ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না, দুই বোনও এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কেন? কারণ যখন বয়স 10 হয়ে যায়, 11-12 মেয়েদের ইন্সপিরেশন শুরু হয়ে যায়, ছেলেদের মধ্যে পুরুষ পুরুষ স্বভাব একটা ভাব চলে আসে, চাদরের নিচে যদি ঘুমায় নিজেদের স্পর্শ কাতর বিষয়গুলো টাচ করতে পারে, তাদের অন্য অনুভূতি কাজ করতে পারে, এখান থেকে একটা দুর্ঘটনার ঘটতে পারে, ব্যাপারে কি পারে না কথা বলেন? এই যে দেখছেন না, এখন সমকামিতাকে ফ্রি করে দেওয়া হয়েছে, ট্রান্সজেন্ডারকে ফ্রি করে দেওয়া হয়েছে, এগুলো কি মানে? ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে। আল্লাহ 1400 বছর আগে নিষেধ করে দিয়েছে, এক চাদর নিচে দুই ভাইও ঘুমাতে পারবে না, এক চাদর নিচে দুই বোনও ঘুমাতে পারবে না। কেন? তাদের একের মানে ছেলের অংশ আরেকজনের বডিতে যিনি স্পর্শ না করে, এখানে শয়তান তার রাস্তা নিয়ে নিতে পারে, এই যে নবী নিষেধ করেছে। তো এক চাদরের নিচে যদি ঘুমানো না যায়, আপনার 21 বছরের মেয়েটাকে পাড়ার মেয়েগুলো হোক অথবা ছেলেগুলো হোক এসে ডোলে ডোলে হলুদ কিভাবে লাগাতে পারে? কথা মনে বুঝতে পারলেন না? আচ্ছা, বাপ তার মেয়েকে হলুদ মাখাতে পারবে? চাচা, বিয়েতে মেয়েকে যেমন পাড়ার ছেলে মেয়েরা এসে হলুদ লাগিয়ে দেয় যেভাবে, আর যেখান যেখানে লাগায়, আপনি বাপ হিসাবে লাগাতে পারবেন? বাপ তো দাঁড়িয়ে থাকে না, পালিয়ে যায়। আহারে, কত অলি রে আল্লাহর অলি! বাপ পালে যাচ্ছে মেয়েকে থুয়ে, যে না মেয়েকে যে হলুদ এখন লাগাবে আমি বাপ হিসেবে দেখতে পারবো না, খুব লজ্জা, কিন্তু আরেকজন সে লাগিয়ে দিচ্ছে। আছে না নাই কথা বলেন? আছে না নাই? জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা, জাহান্নাম না জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা, আর জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা। আপনি বিয়ে করছেন, কিন্তু বিয়েটা আল্লাহ নবী বলছেন নিকমিনা সুন্নাতি, বিয়ে করাটা আমার সুন্নাত, যে আমার সুন্নাতের বহির্ভূত আমল করবে, সুন্নাত থেকে মুখ ফিরে নিবে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। আপনি বিয়ের আগেই আল্লাহকে বেজার করে দিয়েছেন, বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই আল্লাহকে নারাজ করে দিয়েছেন, আল্লাহ যাতে নারাজ হয় সেই কাজগুলো আপনি বেশি বেশি করেছেন। তো বিয়ের পরে আপনার মেয়ে তালাক হবে না, তো আপনার মেয়ে ডিভোর্স হবে না, তো আমার ছেলে মেয়ে তারা ডিভোর্স হবে? আপনি আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অখুশি করে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ে জিন্দগিতে কখনোই খুশি হতে পারে না, এটা আপনি লিখে রাখেন। রবকে বেজার করে দিয়ে আপনার নিজের মেয়েকে পরের বাড়িতে পাঠাচ্ছেন, আপনার মেয়ে হয় গলায় দড়ি দিয়ে মরবে, নচেৎ প্রতিদিন তার স্বামীর হাতে অত্যাচারিত হবে, অপমানিত হবে, দস্ত হবে, এটাই স্বাভাবিক। কেন? আল্লাহকে অখুশি করে দিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। এত ডিভোর্স তালাক কেন? বিয়েতে যত নোংরামি করবেন সংসার তত বেশি ধ্বংস হবে। কেন? সিনেমার নায়ক নায়িকারা যে করে, তো কজন সিনেমার নায়ক নায়িকাকে দেখেছেন একটা বউ নিয়ে খুশি আছে? এত দেখছেন যে শাকিব খান বা এই কিউন কুন নায়ক নায়িকা আছে, এরা এত সুন্দর স্ত্রীকে নিয়ে ফটো শ্যুট করছে, কোথায় ঘুরে যাচ্ছে, সেলিব্রিটি যারা আছে তারা সব কিছু স্বামী স্ত্রী শেয়ার করে, কিন্তু তারপর দেখবেন 2 মাস পর আবার ব্রেক আপ, 2 মাস পর বিয়ে ভেঙে গেছে। আছে না নাই? তো যেগুলো সিনেমাতে দেখেন ওগুলো যদি বাস্তব হতো, তাহলে 2-3 বছর পর পর বউ চেঞ্জ করতে হতো না। যেগুলো দেখছেন ওগুলো অভিনয় টাকার জন্য,
ওইগুলো আর এইগুলোর মধ্যে পার্থক্য করা শেখেন, কোনটা দুনিয়া আর কোনটা বাস্তবতা, কোনটা অভিনয় কোনটা বাস্তবতা, এটা শিখতেই হবে। তাই পিতামাতার দায়িত্ব বিয়ের আগেই এই যাবতীয় হারাম কাজ থেকে দূরে থাকেন, মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে ইনশাআল্লাহ যেখানে আল্লাহর পক্ষে বারাকা আসবে, নচেত আল্লাহকে বেজার করে দিয়ে পরিবার কখনো খুশি থাকতে পারে না। এবার একটা প্রশ্ন, চাচা বলেন তো কজন মানুষকে জান্নাত আল্লাহ ঘর দিয়েছে, নাম বলেন এবার। মাশাআল্লাহ, অন্তত এটা তো শিখতে পেরেছেন। কয়জন? তিনজন, খাদিজা, আসিয়া আর ওমর ইবনুল খাত্তাব। আপনি জান্নাতের ঘর চান? কে বা চাই না, মানুষের স্বপ্নেতে এটা। এত পরিশ্রম কেন করি হুজুর, শুধু কি খাওয়ার জন্য? না, আমার খুব শখ একটা একতলা বিল্ডিং তৈরি করবো, খুব শখ আমার বাড়ির সামনে একটা গাড়ি থাকবে, মানুষের স্বপ্ন, খাওয়া দাওয়া করবো, ভালো পোশাক পরবো, একটা রাজপ্রাসাদ তৈরি করবো। বা দুনিয়াতে মানুষের স্বপ্ন আছে না? নাই। মানুষের ডেস্টিনেশন এটাই যে কি করব, ইনকাম করে কি করছি, একটু খাওয়া দাওয়া ভালো মন্দ খাবো, একটা সুন্দর বাড়ি নির্মাণ করব। তার জন্য কিছু পরিশ্রম দুনিয়াতে করতে হয় বাড়ি নির্মাণ করার জন্য। এত পরিশ্রম করছেন, আপনি জান্নাতে ঘর নেবেন, পরিশ্রমের দরকার আছে না? নাই। আছে তো। তিন চারটা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়। এক, খুব সহজ, সে বুখারি 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্না, আমি আল্লাহ তার জান্নাতে ঘর দেব। কি দেব? কি কথা বলেন তো ভাইজান? দুনিয়াতে কি তৈরি করতে হবে? মসজিদ তৈরি করে দিতে হবে, জান্নাত আল্লাহ ঘর দিয়ে দিবে। আমার টাকা তোলার অভ্যাস নেই, টাকা আমি তুলবও না, ভয় পায়েন না। কেন? মানুষের মধ্যে ঢুকে গেছে এই হাদিস, হুজুর যখনই বলে হুজুর তখনই টাকা নেয়, মানে এটা টাকা তোলার হাদিস, মানে এই হাদিসটা কী হয়ে গেছে, টাকা তোলার হাদিস। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দিবে, বাইতুল ফিল জান্না, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিব। সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘরের জন্য মসজিদ নির্মাণ করতে হবে? আমি যে একটা পায়রার ঢোপের সমান, পায়রার খবের সমান, একটা ঘর তৈরি করে দিই আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো গরিব মানুষকেও জান্নাতে ঘর দেবে? আল্লাহ বলছে জি হ্যাঁ, কেউ যদি পায়রার খবের সমানও একটা মসজিদ তৈরি করে দেয়, তাকেও জান্নাত আল্লাহ ঘর দেবে। মসজিদ নির্মাণ করা মানে এই ভাবিয়ে না যে ছয়তলা বিল্ডিং তৈরি করতে হবে, মসজিদ মানে এই নয় যে টাচ দিয়ে তৈরি করে দিতে হবে। যদি আপনি কাছে একটা ঘরও তৈরি করে দেন আপনার সামর্থ্য অনুযায়ী, বেড়া দেওয়া যদি ঘরও তৈরি করে দেন তাও পারেন, নিশ্চয় জমি একটা দান করে দিয়েছেন, তাও যদি না পারেন, যদি একটা মসজিদের মুসাল্লাতে খরচে যা খরচ হয়েছে আপনি যদি বলেন আমি তাই দান করে দিলাম, কথা বুঝতে পারলেন না মনে হয়। রাজমিস্ত্রি যারা আছে তাকে বলবেন ভাইজান এক মুসল্লা মানে 2 ফিট বাই 2.5 ফিট, টোটাল এই 7.5 ফিট তৈরি করতে A to Z একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক টাকা খরচ হয়, ওরা দেখবেন একটা হিসাব বলে দিবে যে কমপক্ষে 30,000-35,000 টাকা এক মুসল্লার জন্য এটা আমাদের খরচ হবে, একদম মাটি থেকে শুরু করে দিয়ে একদম প্লাস্টার মোজাইক পর্যন্ত এই আমাদের খরচ, 30,000-35,000 আপনাকে একটা দিয়ে দিবে। যে আপনি ওই নিয়াতে একটা মুসল্লার খরচ যদি আপনি দিয়ে দেন, আপনি জান্নাতে ইনশাআল্লাহ ঘর পাবেনই পাবেন, এটা আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন। এখন এই হাদিস আপনি শুনবেন, আমল করবেন না, আমার কিছু করার নেই, কথাকে বুঝতে পারলেন? আপনাকে বলে গেলাম, ইচ্ছে হলে জান্নাতে ঘর নিতে চাইলে আমল করবেন, আর নিতে না চাইলে দুনিয়াতে 30,000 টাকা দিয়ে একটা ভাঙা ঘর তৈরি করে থাকেন, কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে একটা প্রথম আমল কী বললাম, যে ব্যক্তি জান্নাতে ঘর পেতে চায় তাকে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ পাকা করতে হবে এমনটা নয়, কাঁচা করে দেন না, একদম মসজিদে ওয়াকাফ করে দেন, এটা আমি দিয়ে দিলাম, তাও যদি সামর্থ্য না হয় বলে মসজিদের একটা মুসাল্লা, এক মুসাল্লা বোঝেন মানে একটা জায়নামাজ, কি বললাম, আরে জায়নামাজ যতটা অংশ নেয় বলবেন আমি এই অংশটা মিস্ত্রির কাছে চলে যান, ও বলে দিবে, এমনি হিসাব করে বলে দিবে যে এত টাকা স্কোয়ার ফিট যদি মুজাক করে নিতে হয়, এত টাকা স্কোয়ার ফিট, এইভাবে তারা হিসাব করে বের করে দেবে, ওর টাকাটা দান করে দেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে ঘর পাবেন। মুসলমান মরার পরে গোরস্থানের টাকা দিতেই, মরার পরে যে একটু শুবে তারপরে লোকের টাকাতে শুয়ে থাকে, আছে না? নাই কথা বলেন? দুনিয়াতে এত কিছু জমি বাড়ি করলো কিন্তু যে গোরস্থানে শুয়ে থাকতে হবে এটাও নিজের টাকার না, কার টাকা, মানে জিন্দেগিতে গোরস্থানের টাকা দেয়নি, এরকম লোক আছে না? নাই।
যে 500 টাকা দিয়েছি। আরে বেটা তুই মরবি, তোর জায়গায় এখানে তুই নিজে দাফন হবি, ওই টাকাটা তোর না, মরার পরেও নিজের টাকা না, লোকের টাকা দেওয়া। কে 5000 টাকা দিয়ে দিয়েছে আর কে দিচ্ছে 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে ওই 3.5 ফিট জায়গা, এটা কেনা সম্ভব? কথা বলেন, সম্ভব? আরে মানুষ এত কৃপণ যে মরার পরে যে জায়গাতে থাকবে ওই টাকাটা মানুষ দান করতে চায় না। আল্লাহ সুবহান তাআলা আমাদের হৃদয়কে এত কঠোর কঠিন করে দিয়েছে আর আপনারা নিজেরা কঠিন করে নিয়েছেন, এটা অবাক লাগে। 2 নম্বর আমল, জান্নাতে ঘর পাওয়ার জন্য একটু কঠিন, সেটা সবর, ধৈর্য। কি বলেন তো ভাইজান, শোনান, তিরমিজি হাদিস নাম্বার 1021, আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তির যদি একটা সন্তান যদি মারা যায়, একটা সন্তান যদি মারা যায় আর সন্তান মারা যাওয়ার পরে সে যদি তারপরে আল্লাহর প্রতি নারাজ না হয়, সবর করে যদি বলে আলহামদুলিল্লাহ, এই কথা যদি বলতে পারে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। কথা বুঝতে পারছেন? মানে কোনো শোক সংবাদ শুনলেও আপনি যে অখুশি হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন, আল্লাহকে গালিগালাজ করবেন যে আল্লাহ আমার ছেলেকে দেখতে পেলো, আর কাউকে দেখতে পেলো না, নারাজ না হয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, এই ব্যক্তির এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেবো। এই আমারটা কঠিন না ভাইজান? মানে দেখছেন আপনার ছেলেটা মারা গেছে, দেখছেন আপনার বাবা মারা গেছে, তারপর আপনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি এই সিদ্ধান্তে আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আপনি তারপরে ইন্না লিল্লাহ এটা পড়তে পারেন, পড়বেন, এটাই মূলত দোয়া। কিন্তু এই অন্তর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসা, এটা কি চারটেখানি কথা? কথা বলেন, এটা চারটেখানি কথা নয়। আল্লাহ যে কোনো সিদ্ধান্তে আপনার 1 লাখ টাকা লস হয়ে গেছে ব্যবসাতে, দেখছেন খাতাগুলো 1 লাখ টাকা মিলছে না, কোনোভাবে মিলাতে পারছেন, লস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকদের জানে কিছু খুশি, এই কথাটা বলা, এর এত ফজল যে আল্লাহ ওই ব্যক্তি যে জান্নাতে কী দেয়, কথা বলেন, জান্নাতে কী দেয়, জান্নাতে ঘর দিয়ে দেয়। 3 নম্বর আমল, সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস, ও হক জানার পরেও অনর্থক আলোচনা বিতর্ক থেকে দূরে থাকা। মানে আপনি জানছেন এই লোকটা যে কথা বলছে ও ভুল কথা বলছে, আপনি যে কথা বলছেন একদম সত্য কথা বলছেন, কিন্তু অনার্থক, ফায়দা নাই, কোনো উপকার নেই, দুনিয়াবি 2-4 আনা উপকার হতে পারে, আধ্যাত্মিক কোনো উপকার নেই। সেই সময় যদি আপনি যদি তার থেকে বিতর্ক এড়িয়ে চলেন, আল্লাহ নেই বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তাকে ঘর দেব। ভাই এরকম সমাজ যখন আছে না, কথা বলেন, মানে অনার্থক ঝামেলা করে, অনার্থক বিতর্ক করছে, অনার্থক, না দুনিয়াবি কোনো ফায়দা আছে, না ধর্মীয় কোনো ফায়দা আছে, অনার্থক বিবাদে লিপ্ত হয়ে যাচ্ছে, আছে না ভাইজান? অনার্থক কাজ নেই, বসে নেই কাজ তো খই ভাস, মানে কিছুই কাজ না, কি আছে একটু খইটা ভেজে নে, এরকম মানুষ অনেক আছে যে অনর্থক ঝামেলা বিতর্ককে পছন্দ করে। আল্লাহ বলছে সত্য জানার পরেও কেউ যদি বিতর্ক থেকে দূরে থাকে, অনর্থক বিতর্ক থেকে, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর দেবে। ভাই কয়েকটা আমলের কথা বলেছি, বলেন এবার 3টে, একটা একটা করে বলেন। মসজিদ নির্মাণ, হ্যাঁ, ধৈর্য, সবর, এবং যে কোনো ভালো হোক আর মন্দ হোক যা তাকদিরে আসবে তাকদিরের প্রতি ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ বলা। এই বিষয়ে উপরে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা হবে, জাস্ট ধৈর্য এতটাই বুঝেন, যা ঘটবে জীবনে আলহামদুলিল্লাহ, পা অ্যাক্সিডেন্ট করে ভেঙে কেটে পড়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতদিন আমার পাটাকে রেখেছিল এখন আল্লাহ এই পাকে আবার নিয়ে নিয়েছে, আল্লাহ মানে আমার কল্যাণ চাই যেন পা দ্বারা কোনো গোনা না হয়, এই জন্য আল্লাহ পাটাকে নিয়ে নিয়েছে, শুকরিয়া আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটার বিনিময় আল্লাহ সুবহানাহু জান্নাতে ঘর দিবে। 3 নম্বর কি বললাম? জি, আরে ভাই অনার্থক বিতর্ক থেকে দূরে থাকা, কি বললাম কথা বলেন, অনার্থক বিতর্ক থেকে, মানুষের পরচর্চা, পরনন্দা, বিতর্ক, এগুলো দূরে থাকা, এটা হচ্ছে জান্নাতে ঘর নির্মাণ করা বা ঘর পাওয়ার একটা মাধ্যম। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 3টে
বিশ্বের উপরে আমল করা তুমি তৌফিক দান করো। সকল পড়ি আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আশফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শেফাই কুল্লিয়া দান করো। সকল পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকল পড়ি আমিন। আর আমাদের মধ্যে যারা এখন মৃত্যুবরণ করতে পারেন আল্লাহ তুমি